আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কুকিং উইথ কানিজ ইটালি চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, আর তা হলো টুনা ফিশ কাবাব। এই কাবাবটা খেতে অসম্ভব ভালো লাগে, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আর এই কাবাবটা তৈরি করা খুবই সহজ, খুবই অল্প সময়ে আর কম খাটনিতে এই মজাদার কাবাবটা তৈরি করা যায়, যারা তৈরি করেছেন তারা নিশ্চয়ই জানেন। তাহলে চলুন দেখি আমি কিভাবে তৈরি করি। টুনা ফিশ কাবাব তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2টা টুনা ফিশের কৌটা, আরও লাগবে আমার 1 কাপের মতো পেঁয়াজ কুচি, সামান্য ধনে পাতা কুচি করে নিয়েছি 2-3টা কাঁচামরিচ কুচি করে কেটে, 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার, আর 1/2 চা চামচ করে আমি এখানে নিয়েছি হলুদ, ধনে, জিরা আর মরিচের গুঁড়ো, আর সামান্য লবণও নিয়েছি, আর লাগবে আমার ভাজার জন্য তেল। এবার একটা মিক্সিং বোলে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম প্রথমে এর মধ্যে পেঁয়াজ, তারপর আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব টুনা ফিশটা। এই কাবাবটা যারা এখনও তৈরি করে খাননি তারা অবশ্যই এটা বাসাতে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে লাগবে। আর যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি নিয়েছি কিছু টোস্ট বিস্কুটের গুঁড়ো আর 1টা ডিম। আপনারা এখানে বিস্কুটের গুঁড়োর পরিবর্তে ব্রেডক্রামও ইউজ করতে পারেন। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আপনারা অবশ্যই বুঝবেন একটা কাবাবের বাইন্ডিংকে চলে এসেছে। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ করে নিতে পারেন। আমি শেপ করে নিচ্ছি, আমি এখানে গোল করেই সব করবো সবগুলোকেই। এবার আমি কাবাবগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কুট করে নেব। আমি একে একে কাবাবগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে দিচ্ছি আর বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে কুট করে নিচ্ছি। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি তেলগুলো গরম করে নিয়েছি। এবার আমি একে একে কাবাবগুলো এর মধ্যে ছেড়ে দেব। আর ওইটুকু 2টা টুনা ফিশের ক্যান থেকে আমার কিন্তু অনেকগুলো কাবাব হয়েছে। আমি সবগুলো কাবাবকে একে একে ভেজে নেব। আমি চুলার হিটটা মিডিয়াম হিটে রেখেই কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। আর কাবাবগুলো ভাজতে আমার এখানে বেশি সময় লাগবে না, 3-4 মিনিটেই ভাজা হয়ে যাবে। কাবাবের 1 পিঠ হয়ে গেছে, আমি এবার অন্য পিঠটা উল্টে দিচ্ছি। আর মনে রাখবেন আপনারা নরম অবস্থায় উল্টাবেন না, কাবাবটা 3-4 মিনিট হওয়ার পর আপনারা উল্টাবেন, দেখুন কিভাবে একটা সোনালী রং এসেছে। যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখনই আমি উঠিয়ে নেব। এখন আমি একটা কিচেন টাওয়ালে কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি, দেখুন কিভাবে একটা সুন্দর কালার আসছে। আর অবশ্যই মাঝারি আঁচে বাজবেন, বেশি আঁচ দিয়ে বাজলে উপরটা ঠিকই হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না। একে একে আমি সবগুলো কাবাবকে উঠিয়ে নিচ্ছি। এটা এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আর এই তো হয়ে গেল আমার খুবই সহজ আর সিম্পল উপায়ে টুনা ফিশের কাবাব। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানির সাথে খেতে পারেন।
আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর ভেতরটা হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।